গোরাদা অনেকক্ষণ ধরে ঘুরছেন, এবার বসুন, একটু বিশ্রাম নিন। দূর বাবা, এখন বিশ্রাম নেবার সময় নেই। আমাকে আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পাম্প খুলে দিতে হবে। ছাতাটা বন্ধ কর না। স্পষ্ট বুঝতে পাচ্ছি দুটো আলাদা লোক। দেখতে হবে কোনটা আসল। আমি যে মালটাকে আটকে রেখেছি সেটা জানি, নাকি ওই টেলিভিশনের মালটা জানি? হতে পারে, সবটাই হতে পারে। সে তো হতেই পারে। কে? আমাকে চিনতে পারছেন না? আমি রাধে। এই যে রাধেশ্যাম পাইন, ম্যাজিক দেখাচ্ছেন নাকি? আপনি ছাতা মাথায় এখানে দাঁড়িয়ে আছেন গোড়াদা, চলুন আমার বাড়িতে চলি। কেন আপনার বাড়ি যেতে যাবো? কেন, গেলে তো অনেক আগেই যেতে পারতাম। আমি এখানে দাঁড়িয়েই ত্যাগ করব। ইস, কি হলো? ইস করার কি হলো আবার? এই বন জঙ্গলে আপনি ত্যাগ করবেন গোড়াদা? আপনি একজন নেতা মানুষ, লোককে যদি দেখে ফেলে জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না আমাকে। এই যে রাধেশ্যাম পাইন, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি করবেন আপনি? পেঁয়াজের খোসা ছাড়াবেন? ও যত খোসা ছাড়েন না কেন, শেষে আপনার ওই খোসাই মিলবে। আমি তো বলতে পারি যে আপনি ইয়ে নন, ওই রাধেশ্যাম পাইন নন। এটা আমিও বলতে পারি। কি বলতে পারেন? আপনি আসল গোড়াদা নন। আসল গোড়াদা সুজির বাড়িতে বসে মার খাচ্ছে। চলি গোড়াদা, চলি। আলো আলো, এ তুই সাকালু কা, তোর চেক নাই পারবে। আসি গোড়াদা। বজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লো গৌরঙ্গর নাম রে। আমার নামে গান গেয়ে গেল। সুজির নাম বললো, তারিকা সুজাতার নাম বললো। তার মানে এইটাই আসল। যে মালটাকে আটকে রেখেছি সেটা নকল। আমি হারোয়ায় যাব। ওরে আমায় গাড়িতে তোল, আলু আমায় তোল, আমি হারোয়ায় যাব। আমায় ছিড়ি দিরি দিরি, যেমন ছাড়া বুনির পাখি মনের আনন্দি। হারি রি 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 রে, আমায় ছিড়ি দিরি দিরি। দেরে তোকে জমো ছাড়াবে না। একটা চরমের গান থাকে, গায়ত্রী কথা বলবি না। জানুমার কোথা কারি কার, ভালো লাগছে না তোর জন্য এখানে থাকতে হচ্ছে। আমি চাই না, আমি চলে যাবো এখান থেকে। বাবা আমার তো বেশ ভালো লাগছে, এদেশ ঘুরছি ওদেশ ঘুরছি, কত কিছু দেখছি, নিজেকে কি করে জানিস তো পরিব্রাজকের মতো মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি হচ্ছি হিউম্যান সাং। হিউম্যান সাং? ওটা হিউম্যান সাং তো খুলে মারবে না মুখের উপর একবার জান মারবে। আমি গ্যারেজে বলে দেবো, ব্যাস আমি চললাম। এই অত চেনা গ্যারেজে কি বলবি রে, তো যেতে হয়। যা, আমি যাবো না। কেন যাবি না? কেন তুই কেন যাবি না? হ্যাঁ কেন যাবো, তোর পাগলামি তো পালিয়েছে, তুই তো সুস্থ। শোন গ্যানাদার, পয়সা কিন্তু এইভাবে নষ্ট করা আমি পছন্দ করি না। বাবারি বাবা, ছাল নেই কুত্তার বাঘাতার নাম। আমার প্রেম আমি তোর জন্য স্যাক্রিফাইস করেছি। ওরে দরকার নেই তোর প্রেমে স্যাক্রিফাইস করার, ওতে আমি থুতু ফেলি। শোন, আমার প্রেম কোনদিন আমার কাছ থেকে যাবে না জানিস তো। আমার ভালোবাসা, আমার উপলব্ধি, আমার প্রেম সব সময় আমার কাছে থাকবে। একটা কথা জেনে রাখিস, আমার প্রেম একদিন জয়যুক্ত হবে, আমি কার্তিককে পাবই, দেখিস। অসম্ভব, তোর সাথে আমার আর থাকা সম্ভব নয়। এই কোথায় যাচ্ছিস? তারা গায়ে লাগবে কিন্তু, চড়িয়ে দেবো ধরে একবারে। খুনি গায়ে লাগছিল। আমি যাচ্ছি, আমি 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 ট্রেনের টিকিট কাটবো, আমি রাত্রিবেলা ট্রেন ধরবো, কালকে সকালে আমি কলকাতা চলে যাবো। ট্রেনের টিকিট কাটবি? তা ট্রেনের টিকিট কাটার টাকাটা কি হাওয়া থেকে আসবে? ছাড়। ঠিক বলেছিস, খুলে যাচ্ছি কিন্তু ছাড়। ঠিক বলেছিস, আমি কি করব? আমি কি করে বাড়ি যাব বল না। আমি কি করে বলবো? একটা কথা বলি শোন, ক্যানাডা বলছিল পশ্চিমটা একবার ঘুরে যাবে,
চল না একবার পশ্চিমটা ঘুরে আসি বাবা, এই তো একবার বেরোনো, এরপরে সেই আবার মেসেতে ফিরে যাবো কলকাতায়। এক বাড়ি, এক মেস, একই লোকজন, কার্তিকের কাছে আবার চলে যাবো। শোন না, এই সিচুয়েশনের উপরে আমার দারুণ কবিতা, কবিতা নয়, গল্পে মেরে ফেলবো। শোনো মুখ্য, প্রাগৈতিহাসিক মুখ্য, শোনো, কারোর কলাবিদ্যাকে চেপে দেবে না, কবিতাটা শোন মন দিয়ে, অনেক কাজে দেবে। ইক্কা দোক্কা চৌকা, এদেশ ওদেশ ঘুরে আমি চড়ব কার্তিকের সঙ্গে নৌকা। গুড মর্নিং স্যার। নো গুড মর্নিং। জানো, ঘুম থেকে উঠে দেখি আমার পাশের বাড়ির বাবলা ছাদ থেকে আমার মেয়ে খুকুকে হেড়েক দিচ্ছে। কি ফালতু ঝামেলা হয়ে গেল বলো দেখি। হ্যাঁ জ্যাকি, এই তোমার লেখাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। না মানে লেখা তো বেরোচ্ছে, কিন্তু বিমানবাবু তো হাজত থেকে বেরোচ্ছে না। দেখো দেখি কাণ্ড। আরে জাল ওষুধ চক্রটা ভেতরে ঢুকবে, তোমার বিমানবাবু বেরোবে, সবাইকে ধরতে হবে। একবার দেখিয়ে দাও তো ভায়া, যে সাংবাদিকরা পুলিশের চেয়ে 50 পায়ে গিয়ে। সাধু মধু তো স্বীকার করছে না। দেখো দেখি কাণ্ড, ওরা তো স্বীকার করবেই না, তোমাকে প্রমাণ জোগাড় করতে হবে। ততদিনে বিমানবাবুর হালুয়া টাইট হয়ে যাবে। কিছু বললে নাকি ভায়া? হ্যাঁ না না কিছু বলি, আমি যা সাজেশন দিচ্ছি সেইটা শোনো। প্রমাণ জোগাড় করতে হবে, বুঝেছো? প্রমাণ জোগাড় করতে হবে। তোমাকে ওই লুকোনো ক্যামেরা নিয়ে ওদের পিছনে ধাওয়া করতে হবে, আর ওদের ইন্টারভিউ নিতে হবে, বুঝতে পেরেছ? ওই যেরম করেই হোক প্রমাণ চাই, আমার প্রমাণ চাই। ঠিক আছে, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। এই এক মিনিট, এক মিনিট, এই এই কোন কোম্পানির ক্যামেরা নেবে দেখি কোনটা ভালো হয়। আরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার? কালার। অটো ফোকাস না ম্যানুয়াল? ওরে বাবা, আগে তুলে নিয়ে আসি তারপর বলছি স্যার। চলে গেল, প্রশ্ন করা হলো না। দাঁড়াও, একদিন ওকে অফিসে আটকে রেখে প্রশ্ন মানে একেবারে জর্জরিত করে দিতে হবে। অগ্নিবাবুর কাছে যেতে হবে। না যাবো না, আমি কিছুতেই অগ্নিবাবুর কাছে যাবো না, আমি আমি মঙ্গল গ্রহে গিয়ে লুকিয়ে থাকবো। সে কি মঙ্গল গ্রহে? হ্যাঁ, মঙ্গল গ্রহে তো কোনো জলই নেই ইন্দ্রদা। হ্যাঁ, ওখানে আপনি জল ছাড়া বাঁচবেন কি করে? তাহলে আমি জুপিটারে চলে যাব, কিন্তু ওই তদন্ত কমিশনে আমি কিছুতেই যাব না। জুপিটারে? হ্যাঁ, জুপিটারে তো ভূমি নেই, ওখানে ল্যান্ড করবেন কি করে ইন্দ্রদা? যাক কলা, ঠিক আছে, তাহলে আমি ওই স্যাটেলাইটের মতো, উপগ্রহের মতন ভেসে বেড়াবো যতদিন বাঁচবো। কিন্তু কিন্তু অগ্নিবাবু বলছিল আপনি যদি তদন্ত কমিশনে না যান তাহলে বিপদ আরো বেড়ে যাবে ইন্দ্রদা। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, ওই অগ্নিবাবু যাচ্ছে যত নষ্টের গোড়া, গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়, ওর কোনো ক্ষমতা নেই ভাইটু। বিশু ভাইটু আমার, আমাকে মর্তের কোনো গ্রামে রেখে আসবি, আমি ওখানে ছদ্মবেশে লুকিয়ে থাকবো। সে কি অগ্নিবাবু বলছিল আপনি যদি এইভাবে পালিয়ে যান ইন্দ্রদা তাহলে তো বিচার না করেই দেবরাজ মহাদেব আপনাকে শাস্তি দিয়ে দেবে ইন্দ্রদা। কি যাতা কলেই পড়লাম রে ঠাকুর প্রপো, আমার সচির কথা মনে পড়ছে। বিশু আমাকে সচির কাছে নিয়েছ, ওখানে গেলেই আমি শান্তি পাব, আমার কত পুরনো সচির সোনা। কিন্তু কিন্তু অগ্নিবাবু বলছিলেন যে এক তেরিকা নিগুজি করেছে তোর অগ্নিবাবুর, অগ্নিবাবু আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। চল দেখি যাই অগ্নিবাবুর কাছে, কিন্তু অগ্নিবাবু যদি আমাকে বাঁচাতে না পারে না তাহলে তোমাকে আমি ছাড়বো না পো, এই বলে দিলাম। সচি মাতা গো, এক তেরিকা সচি মাতা হতে যাবে কেন? সচি গো কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। ও দেবরাজ ইন্দ্রের কি দশাই করে দিল রে এই কুচক্রি শনিদেব। জীবন নিয়ে যারা ছিটিমিনি খেলা খেলে
তাদের আমি ছাড়ব না। যারা মানুষের জীবনের কোনো পরোয়া করে না তাদের কঠিন শাস্তি পাওয়া উচিত। যদি পৃথিবীর সমস্ত অপরাধীরা সেই শাস্তি দেখে ভয় পায়। তাড়াতাড়ি লেখাটা লিখে সমস্ত এভিডেন্স সংকলন বা টেবিলে জমা করবো, তারপর দেখি বিমান বাবুকে কে আটকে রাখে। নমস্কার নমস্কার নারদ ঠাকুর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এখানকার নিয়ম কানুন জানিস না, দূর থেকে প্রণাম নেওয়া হয় না, আয়ের দিয়ে প্রণাম করতে হবে, 800 টাকা লাগবে। দুবার করবি 1000 টাকা, তিনবার করলে একটা কনসেশন আছে, 1200 মেকআপ করে দেবো। কিন্তু আমি তো কারো পায়ে হাত দিয়ে প্রণাম করি না ঠাকুর। তুই কি হরিদাস পাল? না না, হরিদাস পাল কেন হতে যাবে, আমার নাম শ্রী শ্রী গৌরাঙ্গ ব্যানার্জি। গৌরাঙ্গ ব্যানার্জি, নামটা কেমন শোনা শোনা লাগছে। শোনা শোনা তো লাগবেই ঠাকুর, আমি সেই বিখ্যাত জননেতা গৌরাঙ্গ ব্যানার্জি। তার মানে হেরিকেন মার্কা, তুই হেরে যাওয়া গৌরাঙ্গ না? আপনি তো বেশ ত্যাগ করতে পারেন ঠাকুর, আপনার কথা অনেক শুনেছি কিন্তু না ওই আসবো আসবো করে আশা হয়ে ওঠেনি। আজকে সময় পেয়ে এই নিয়ম ভেঙে আপনার দর্শন করতে এলাম। তুই আমার ত্যাগ কি করে দেখলি রে বাবু অসভ্য? আগে এই নিয়ম ভাঙার দর্শনের জন্যে 1000 টাকা আগে দে, তারপরে অন্য কথা। এবার বল কি সমস্যা। সমস্যা মানে ঠাকুর, আমি তো ভীষণ জনদরদী একজন নেতা, ভীষণ জনগণের জন্য আমার প্রাণ কাঁধে, অনেক কাজ করতে হয় জনগণে, অথচ আমি মানুষ একটাই। তো এই জনসেবার জন্যে আমাকে 2 টুকরো করে দেওয়া যায়?